বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি মুকুটমণিপুর, এখানে বোর্ডিং কমপ্লেক্স আপনারা দেখতেই পাচ্ছেন। লাইফ জ্যাকেট জলে পড়ে গেলে অবশ্যই আপনারা সেফটি নিয়ে কোনো জল বোতল নিয়ে, এখানে বোর্ডিং অফিস আছে, সব আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডিং অফিস থেকে সব করে নেওয়া হবে। এখানে পার হেডে ডাক্তার আচার্য বোর্ডিং কমপ্লেক্স এখানে আমরা ধরুন একটু আমরা এদিকটা চলে যাওয়া পরিষেবাটা দেখুন। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাট, ঘাটে এখান থেকে বোর্ডিং করা হয়। দেখতে পাচ্ছেন এখানে বোর্ডিং কমপ্লেক্স আছে, আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য বোর্ডিং কমপ্লেক্স। আমরা এখানে বোর্ডিং পর্ব এসে গেছি, বার্গেনিং করে নিচ্ছি, আপনারা অবশ্যই এখানে বার্গেনিং করবেন, যারা এটা চান অবশ্যই বার্গেনিং করবেন। অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা বোর্ডিং অফিস, অবশ্যই আপনারা বোর্ডিং অফিস এখানে বোর্ডিংটা অবশ্যই চাপবেন। আমরা যেই পয়সাটা দেখে দিচ্ছি, এই পয়সাটা দেখতে পাবেন। এদিকটা হলুদ রঙের একটা বিল্ডিং আছে, ওখানে আপনারা লাঞ্চ নিতে পারেন খাবার সময়ের জন্য। আপনারা এখানে এই যে নৌকো করে আপনারা ডিয়ার পার্ক অবশ্যই ঘুরবেন, নৌকো করে নৌকো ভ্রমণ একটা করবেন, দারুণ মজা। এই দেখছেন ডিয়ার পার্ক, আর আমার এই দিকটা আপনাদের দেখাবো। এদিকে একটা পরেশনাথের শিব মন্দির আছে, পরেশনাথের শিব মন্দির অবশ্যই আপনারা যাবেন, দর্শন করে আসবেন, দেখবেন। এখানে আমি বোর্ডিংয়ের ব্যাপার করছি, বোর্ডিং অবশ্যই এখানে আছে, দেখবেন। এখানে আমার কথা বলছি এখানে দেখছেন আপনারা বোর্ডিং, মানে আপনার ঘাট আছে, অবশ্যই ঘাট থেকে আপনারা বোর্ডিং কমপ্লেক্স করুন। তা আবার আমরা আসবো পরবর্তী পর্ব নিয়ে, আপনারা চোখ রাখুন আমাদের ইন্টু টয়লেট কলকাতা ফেসবুক চ্যানেলে, অবশ্যই তোমরা দেখতে পাবে বিভিন্ন জানা অজানা মনুষ মুকুটমণিপুরের সমস্ত তথ্য আমরা আপনাকে দেখাবো, বিভিন্ন দর্শনস্থান দেখাবো। পরবর্তী ভিডিওতে আপনারা আবার দেখতে থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন।